অবশেষে অবসান ঘটল শাকিব খান এবং পরিচালক সমিতির অন্তর্দ্বন্দ্বের। গতকাল 30 এপ্রিল BFDC-তে এসে পরিচালক সমিতিতে যান শাকিব খান। নিজের বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এরপর আজ বেলা 3টায় BFDC-তে সবগুলো সংগঠনের উপস্থিতিতে এক সভায় শাকিব খানের বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করেন তারা। It's a trap বোঝাই যাচ্ছে। শাকিব খান চলছে মানে পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে চলছে। রাজ্জাক, আলমগীর, কাঞ্চন তাদের কোনো এর অবদ্ধতা হয়নি কোনোদিন যে পরিচালক সম্বন্ধে তারা মন্তব্য করে। শাকিব বোধে কোনো একটা ভুলকে থাকতে গিয়ে সেই হারিয়ে ফেলছে। গত কয়েকদিন থেকেই চলছিল শাকিব খানের সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অন্তর্দ্বন্দ্ব, যার শুরু হয়েছিল শাকিব খানের দেয়া এক বিবৃতিকে কেন্দ্র করে। শুরুতে শাকিব খানকে লিগেল নোটিশ পাঠায় পরিচালক সমিতি, একই সাথে সমিতি থেকে পাঠানো হয় নোটিশ। শাকিব খান পরিচালক সমিতির দেয়া চিঠির কোনো জবাব না দিয়ে চালিয়ে যান তার কাজ, শুটিং করেন রংবাজ সিনেমায়। আর এতেই ক্ষুব্ধ হন পরিচালক সমিতি সহ BFDC সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন, যার প্রেক্ষিতে গত 29 এপ্রিল সবগুলো সংগঠন মিলে শাকিব খানের সাথে কাজ না করার সিদ্ধান্ত নেয়। এদিকে 30 এপ্রিল শুটিং শেষ করে ঢাকায় ফিরে আসেন শাকিব খান। ঢাকায় ফিরেই চলে আসেন FDC-তে, জরুরি মিটিংয়ে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে। পরবর্তীতে চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আলমগীর ও সোহেল রানার উদ্যোগে সমঝোতার জন্য পরিচালক সমিতিতে বসেন শাকিব। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, ওমর সানি, অমিত হাসান এবং BFDC-র বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে পত্রিকায় দেয়া বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেন শাকিব খান। শাকিব স্ট্রেট বলে গেছে যে তার মানসিক অবস্থা তখন ঠিক ছিল না, তার পারিবারিক একটা সমস্যা ছিল, এবং সে বলেছে আমার ব্যবহারে যদি আপনারা মানে কষ্ট পেয়ে থাকেন আমি এর জন্য দুঃখিত, আমি ক্ষমা চাইছি। শাকিব খানের দুঃখ প্রকাশ করায় আজ এক জরুরি বৈঠকে বসে সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা। উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীরও। ক্ষমা প্রার্থনার কারণে শাকিব খানের সাথে কাজ করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সংগঠনগুলো নিয়েছিল তা প্রত্যাহার করা হয়। সবাই বলছে ঠিক আছে শাকিব, আমরা এটার ব্যাপারে আমাদের আর কোনো মনে রইল না, আমরা শাকিবের সাথে যেই শাকিবকে বিরুদ্ধে আমরা যেই ব্যবস্থা গ্রহণ করছিলাম সেটা আমরা প্রত্যাহার করে নিলাম। এখন শাকিবের সাথে আমাদের পরিচালক সমিতি সহ অন্যান্য সমস্ত সমিতির সদস্যদের শাকিবের সাথে কাজ করতে কোনো আপত্তি নেই। একই সভায় নতুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সদস্য হিসেবে থাকবেন BFDC-র বিভিন্ন সংগঠনের সদস্যরা। চলচ্চিত্র শিল্পে সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।